হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই মুহূর্তে আমি এখন আছি বরজাগুলি পার করে রাজবাড়িয়ার একদম কাছাকাছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের রাজবাড়িয়া থেকে বারাসাতের সন্তোষপুর মোড় পর্যন্ত এই 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার কন্ডিশন কেমন আছে এই বর্ষাকালে সেটা দেখাবো। এছাড়াও তোমরা তো জানোই যে এই বরজাগুলির পর থেকে রাজবাড়িয়া থেকে একদম যে বারাসাতের সন্তোষপুর মোড় পর্যন্ত প্রায় 19 কিলোমিটার রাস্তা। এখানে কিন্তু আগে সিঙ্গেল লেন ছিল, তো সিঙ্গেল লেনের পরে কিন্তু আবার ডবল লেন বা দুই দুই চার লেনের রাস্তা সংশোধনের কাজ শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে আমি এসেছিলাম 10-15 দিন বাদে, কোথায় কতদূর কী কাজে গিয়েছে সেটা দেখানোর জন্য। তো তখন বলেছিলাম যে আমার আবার আমি আসবো 1 মাস বাদে, এসে তোমাদের দেখাবো কতদূর কী কাজে গিয়েছে। তো সেই কথা মতো কিন্তু আমি আবার চলে এসেছি 1 মাস বাদে তোমাদের সামনে এই রাস্তার আপডেট নিতে বা দিতে। তো এই চলে এসেছি একদম রাজবাড়িয়া মোড়ের কাছাকাছি। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি জাগুলি পার করে এখন রাজবাড়িয়া মোড়ের একদম কাছাকাছি চলে এসেছি। তো এখানে দেখো, এখানে কিন্তু দুই চার লেনের রাস্তা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আবার সিঙ্গেল লেন শুরু হয়ে যাচ্ছে, 2 লেনের রাস্তা শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখো, এখানে এখানে কিন্তু পুলিশও দাঁড়িয়ে আছে, এখানে সব চার চাগুলো চেকিং করছে। এখানে বেশিরভাগ সময় পুলিশ দাঁড়িয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এই যে আবার সিঙ্গেল রাস্তায় উঠে পড়লাম। তো দেখা যাক কতদূর কী কাজে গিয়েছে আর কোথায় বা কতদূর কাজ হয়েছে। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের একটা কথা বলে রাখি ভিডিওর শুরুতেই, মানে আমি কিন্তু আজকে একটু অন্য ধরনের ভাবে ভিডিও বানাচ্ছি আজকে তোমাদের সামনে। আজকে আমি ভিডিও একসাথে রেকর্ড করছি, এছাড়াও তার সঙ্গে আমি ভয়েসও কিন্তু মানে কথা বলছি তোমাদের সাথে এই ভিডিওর সঙ্গে। তো সেটা কিন্তু মানে একসাথে করছি, এর আগে এরকম করতাম না আমি। আগে ভিডিও রেকর্ড করে নিয়ে গিয়ে তারপরে বাড়িতে গিয়ে এডিট করে তারপরে আমি ভয়েস দিতাম। তো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু মার্জনা করে দিও বন্ধুরা, কিছু মনে করো না। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আমি তো এরকম রাস্তার আপডেট বা অন্যান্য ভিডিও কিন্তু আমি দিয়েই থাকছি 1 বছর ধরে। তো সবসময় ওই রকমভাবেই মানে ভিডিও তৈরি করতে থেকেছি। তো এখন থেকে ভাবছি একটু অন্য রকমভাবে ভিডিও নিয়ে আনবো তোমাদের, সবসময় তো একই রকম ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, 2-3 দিন ধরে, এর জন্য কিন্তু রাস্তাটা বেশ শুকিয়ে গেছে। আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গর্ত হয়ে গেছে আরও। এক মাস আগে যখন এসেছিলাম তার থেকে মনে হচ্ছে একটু বেশি বেড়ে গেছে, যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল খুব। এখনও বৃষ্টি কমেনি, এই অক্টোবর অবধি তো চলবেই। আর এই যে 1 মাস আগে যখন দেখে গিয়েছিলাম এদিকে কাজ কতদূরকে এগিয়েছে, তো সেইভাবেই দেখছি এখানে পড়ে আছে। দেখছি পুরনো সব মাটি জঙ্গল পরিষ্কার করে রেখে দিয়েছিল, তার উপরে কিন্তু আবার ঘাস লতাপাতা আবার উঠে গেছে। তো এদিকে দেখছি কোনো কাজই হয়নি। তো দেখা যাক, সন্তোষপুর মোড় অবধি যাবো, আমি গিয়ে দেখাবো তোমাদের অন্যান্য জায়গায় কি কাজ চালু হয়েছে নাকি। আর তোমরা যারা কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার প্ল্যান করছো এই রুট দিয়ে, বারাসাত সন্তোষপুর আমডাঙ্গা জাগুলি হয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার প্ল্যান করলে, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে রাস্তার সম্বন্ধে পুরোপুরি জেনে যাবে। তো কিছুটা এগিয়ে আসলাম, এগিয়ে আসার পরেও কিন্তু রাস্তা অতটা ভালো নেই, প্রথমের দিকে যতটা খারাপ ছিল ততটার থেকে একটু মানে ভালোই আছে। এই যে আমার বাঁদিকের সাইডে লক্ষ্য করো, এদিকে একদম
রাস্তার মানে কিছু অংশ উঠে গেছে অল্প অল্প করে। মাঝে এই রাস্তায় তালিটপটা মারা হয়েছিল, ঘর পরে আবার খারাপও হয়ে গেছে। এভাবে হবে না, এখন পুরো নতুন করে রাস্তা তৈরি করে চালু করতে হবে, তাহলে রাস্তা ভালো থাকবে। নতুন রাস্তা তৈরি হওয়ার পরেই রাস্তা ভালো থাকছে না, দুই তিন বছরের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। আর এইসব রাস্তা কী করে মানে ওপর ওপর সারার পরে কী করে ভালো থাকবে? তো পশ্চিম ধনিয়া নামে এক জায়গায় চলে আসলাম বন্ধুরা, আমি জায়গার নাম জানি না, এখন এই সাইনবোর্ড দেখেই আমাকে বলতে হবে, দেখা যাক। মাগুন্ডা, মাগুন্ডা বেশ অন্য ধরনের নাম। তো অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা, তো তোমরা আমার ভিডিওর সাথে থাকো, আমি আরও কিছুটা এগিয়ে যাই, গিয়ে দেখি কতটুকু কী কাজ হচ্ছে না হচ্ছে। তোমরা কেউ স্কিপ করে যাও না, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, গাদামারা নামক জায়গায় চলে আসলাম এখন, একটু বাজার এরিয়া জায়গা এটা, এর জন্য একটু লোকজনের ভিড় আছে, একটু ট্রাফিকও বেশি আছে। তো এদিকের রাস্তাটা একটু ভালোই আছে দেখছি, বেশ ভালোই স্মুথ আছে। এই যে ছোটো ছোটো স্পিড ব্রেকারও দেওয়া আছে, এগুলো আগে বেশি ছিল, এর উপরে যেহেতু তালিটাপটা মেরে রাস্তাটা ভালো করা হয়েছে, এর জন্যই কিন্তু রাস্তাটা ভালোই আছে। আর এই স্পিড ব্রেকারগুলো অতটা বাজছে না চাকায়। এরকম রাস্তা থাকলে তাও এই 19 কিলোমিটার অনেক আরামসেই যাওয়া যায়, কিন্তু পুরো 19 কিলোমিটার রাস্তায় এরকম ভালো অবস্থা তো নেই। আর রাস্তাটা খুবই ন্যারো, মনে হচ্ছে কোনো গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছে আমি, মানে গ্রাম্যই রাস্তা এটা, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এটা ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে দেখে মনে হচ্ছে না কোনো যে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের অবস্থা, এটা মনে হচ্ছে কোনো স্টেট হাইওয়ে বা PWD-র কোনো রাস্তা। এছাড়াও এদিকে রাস্তা দু সাইড দিয়ে সাদা কালার করে দেওয়া আছে, যাতে রাতের বেলায় কোনো অসুবিধা না হয়, কিন্তু রিফ্লেক্টর দিলে আরও ভালো হতো আমার যেটা মনে হচ্ছে, যেহেতু এদিকে কোনো রাস্তা, হ্যাঁ সরি, রাস্তার ওপরে কোনো বা রাস্তার দুধারে কোনো স্ট্রিট লাইট লাগানো হয়নি। এসব জায়গায় যেখানে ফাঁকা জায়গা সেখানে কিন্তু রাতের বেলা বাইক চালাতে একটু অসুবিধা হবে, ফোর হুইলার নিয়ে আসলে অতটা অসুবিধা হবে না, যেহেতু ফোর হুইলারের ডবল ডবল লাইট থাকে দু সাইডে দুটো, পাওয়ারও বেশি থাকে, কিন্তু বাইকের তো অত পাওয়ার থাকে না হেডলাইটে। তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, তো চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি দেখানোর আছে। তো বন্ধুরা, এক মাস আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে দেখেছিলাম যে পুরনো মাটি জঙ্গল পরিষ্কার করে দিয়েছিল, তারপরে কিন্তু এখানে আর কোনো কাজই হয়নি, বড় একটা বর্ষা চলে গেল তারপরে কিন্তু কোনো কাজই হয়নি, যার জন্য জল জমে গেছে, তার উপরে কিন্তু আবার সেই নতুন করে জঙ্গল হয়ে গেছে। তাছাড়া দেখছি আর কোনো কাজ হয়নি। নিরাশ হলাম এসে, ভাবলাম ভালোই কাজ শুরু হয়েছে, কমসে কম পুরনো মাটি চুরি এগুলো তো পরিষ্কার করা হয়েছে, কিন্তু সেটা মনে হচ্ছে হয়নি। আমডাঙ্গার পুলিশ চেকপোস্ট এটা, তাহলে আমরা হচ্ছে আজকের জানিতে প্রথমে রাজবাড়িয়া মোড়ে দেখতে পেলাম একটা পুলিশের চেকপোস্ট আছে, আর এই আমডাঙ্গাতে। তো দেখা যাক সামনে আবার কোনো পুলিশ চেকিং পোস্ট আছে নাকি, তোমাদেরও জানিয়ে দেবো সেটা।
কাদামারা থেকে এই একটু আগে যে জায়গাটার নাম বললাম আমডাঙা, তত পর্যন্ত কিন্তু রাস্তা বেশ ভালোই ছিল, মোটামুটি স্মুথ ছিল, অত গর্ত ছিল না। তারপর থেকে এই যে এদিকে আসলাম, এদিকে দেখছি মোটামুটি গর্ত আছে ভালোই, আর তালি তাপটাও মারা আছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর কেমন লাগছে ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। জানি আজকের ভিডিওটা হয়তো তোমাদের না ভালো লাগতে পারে, তার কারণ হচ্ছে মোটো ব্লগ টাইপ করে কোনোদিন আমি ভিডিও বানাইনি, আজকেই প্রথম আমি বানাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম আওয়াল সিদ্ধি চৌমাথাতে। আওয়াল সিদ্ধির চৌমাথায় চলে আসলাম, যেহেতু এখন প্রায় কটা বাজে, 5:30 বাজে, এর জন্য কিন্তু একটু ট্রাফিকও বেড়ে গেছে। তো এখানে একটু দাঁড়াতে হবে আমাদের। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আজকে কর্মসূত্রে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য সকাল সকাল আসতে পারলাম না, না হলে আরও বিকেলের আরও আগে চলে আসতাম 4:30 দিকে। আর এখন কর্মকাণ্ডে এত ব্যস্ত আছি যার জন্য সকালেও বেরোতে পারছি না। সামনে পুজো আসছে, তোমরা তো জানোই প্রচণ্ড কাজের চাপ। তো তোমরা পাশে থেকো আমার, অবশ্যই ভিডিও বন্ধ করে দেবো না আমি, আনা অবশ্যই ভিডিও আনবো তোমাদের সামনে। তো আওয়াল সিদ্ধি চৌমাথা পার করে চলে আসলাম, এদিকে রাস্তাও দেখছি মোটামুটি ভালো। আর আওয়াল সিদ্ধির পেছনে ওইদিকে ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম, ওইদিকে দেখলাম যেখানে যেখানে বড় বড় গর্ত ছিল সেখানে কিন্তু সব তালি টাপটা মারা হয়েছে। এখানেও দেখো আমার ডান দিকে কিন্তু এই যে পুলিশ ছিল দাঁড়িয়ে, আর চার লেন রাস্তার সম্প্রসারণের কাজ কিন্তু আমি আর দেখছি না, আমি আমডাঙার পেছন অবধি দেখেছিলাম, তারপর থেকে কিন্তু এদিকে আর কোনো কাজই দেখছি না। কাজ হচ্ছে না জন্য তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা স্কিপ করে যাও না, পুরো ভিডিওর সাথে থাকো, রাস্তার কন্ডিশনটা পুরো দেখেই যাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর অনেক দূর থেকে আসি আমি, এসে তোমাদের এরকম রাস্তার কন্ডিশন, রাস্তার কাজের আপডেট আমি দিয়ে থাকি। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করতে পারো, যাতে ভবিষ্যতে আমি আরও এরকম রাস্তার কন্ডিশন, রাস্তার আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারি। এই যে আমার বাঁদিকে লক্ষ্য করো, এদিকেও কিন্তু এই যে পুরনো সব জঙ্গল মাটি কেটে দিয়েছিল, তারপরে তো বর্ষা চলে আসলো, বেশ ভালোই বর্ষা হলো, তার জন্য কিন্তু জলও জমে গেছে। মনে হচ্ছে না যে পুজোর আগে চালু হবে, মনে হচ্ছে হয়তো পুজো, দুর্গাপুজো কালী পুজো পার হয়ে গেলেই হয়তো চালু হবে। আর যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, তার জন্য কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু এই চার লেন রাস্তা সম্প্রসারণ করাচ্ছে, এছাড়াও মানে যেই কনস্ট্রাকশন কোম্পানি এই চার লেন রাস্তা সম্প্রসারণের কাজ করছে, তো সেই কোম্পানির নাম হচ্ছে, আমার সঠিক নামটা, হ্যাঁ নামটা মনে পড়ছে না বন্ধুরা, আমি তাও স্ক্রিনে দিয়ে দেবো সঠিক নামটা। সন্ধে প্রায় লাগা লাগা হয়ে গেছে বন্ধুরা, আমার ডান দিকে সূর্য অস্ত যাচ্ছে, বেশ দারুণ লাগছে বন্ধুরা। এগুলো মানে এসব জায়গায় এখনও এই দোকানদার বা বাড়িঘরের মালিকদের বা জমিদাতাদের, তাদের এখনও মনে হচ্ছে টাকা পয়সা দেওয়া হয়নি, যেখানে যেখানে জমিদাতাদের টাকা দেওয়া হয়েছিল তো সেই সব জায়গায় কিন্তু কাজটা চালু হয়েছে। আর যেখানে যেখানে টাকা মানে মেটানো হয়নি সেখানে কাজ এখনও শুরু হয়নি, অনেক সময় লাগবে, মনে হয় কত দু বছর, 1.5 বছর মনে হয় সময় দেওয়া হয়েছে, মনে হয় না যে 1.5 বছরে
শেষ হবে এই চার লেন রাস্তার সম্প্রসারণের কাজ। আর কোথায় কোথায় ওভারপাস বা ফ্লাইওভার হবে সেগুলো কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। আমি অনেক অনলাইনে সার্চ করেছি কিন্তু এই সব মানে ডিটেলস আমি পাইনি। যখন কাজ শুরু হবে পুরোপুরি তখনই বোঝা যাবে। হবে মনে হচ্ছে ওভারপাস হবে, যেখানে যেখানে চৌমাথা আছে বা তিন মাথার মোড় আছে সেখানে হয়তো দিতে পারে ওভারপাস, ফ্লাইওভার নাও দিতে পারে যেহেতু এদিক দিয়ে কোনো বড় কোনো শহর যাচ্ছে না। তো এখনও পর্যন্ত জার্নি করে যা দেখলাম, মানে এক বছর দু বছর আগে সবাই যত ইউটিউবাররা ছিল তারা যখন এইসব রাস্তা দিয়ে যেত তখন বলতো খুবই রাস্তার অবস্থা খারাপ। তো রাস্তার অবস্থা খারাপ আছে কিন্তু আগের মতো যে অতটা খারাপ ততটা খারাপ নেই, আছে মোটামুটি, আগের থেকে অনেকটাই মোটামুটি ভালো হয়েছে। কিছু কিছু জায়গায় স্মুথ আছে মোটামুটি রাস্তা, আবার কোথাও কোথাও বেশি গর্ত আছে। তো এদিক দিয়ে যাতায়াত করলে তোমাদের একটু সাবধানেই যাতায়াত করতে হবে, আর বেশি স্পিড তোলা যাবে না। আমি আজকে মনে হয় স্পিড কত রেখেছি, 40, 45, 50, তার উপরে তুলতেই পারিনি আর তোলার চেষ্টাও করিনি। ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাবে যেহেতু পুরো রাস্তাটা কভার করছি, এই 19 কিলোমিটারের রাস্তা, তার জন্য একটু ভিডিওটা বড়ই হয়ে গেল বন্ধুরা। তাও তোমরা দেখো বন্ধুরা, আর একটা লাইক করে জানিও কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। এরকমভাবে প্রথম বানাচ্ছি আমি, এই যে দেখো এসব রাস্তায় বড় যদি কোনো সামনে ট্রাক থাকে তাহলে কিন্তু রাস্তার ভিউ একদম নষ্ট হয়ে যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমাকে একটু দূরত্ব বজায় রেখেই কিন্তু সামনের দিকে খেয়াল করতে হবে, সামনের দিক থেকে কোনো ট্রাক বা অন্যান্য যানবাহন আসছে কি না। এই যে দেখো, যদি একদম কাছাকাছি থাকে না তাহলে এই যে গর্তের মধ্যে কিন্তু চাকা চলে যাবে তোমাদের যানবাহনের। তো চলো একটু ফাঁকা আছে রানিং বেরিয়ে যায়। তো বন্ধুরা সোনাডাঙ্গা নামক একটা জায়গায় চলে আসলাম এখন, ছোট্ট একটা গ্রাম। এদিকের রাস্তার অবস্থা অতটা ভালো নেই, বাঁদিকের সাইডের রাস্তাগুলোতে এই দেখছি কিন্তু বেশি গর্ত, কিন্তু ডান দিকের সাইডে অতটা গর্ত নেই। যদি কৃষ্ণনগরের দিক থেকে তোমরা কলকাতার দিকে যাও সেই লেনে কিন্তু তোমাদের একটু গর্ত বেশি পড়বে, যেমনটা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি যেভাবে। আর তোমরা যখন কলকাতার দিক থেকে বারাসাতের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাবে তখন কিন্তু অতটা গর্ত পাবে না, মানে ডান দিকের সরি বাঁদিকের লেনের তুলনায় ডান দিকের লেনে কিন্তু গর্ত বা রাস্তা খারাপের ইয়েটা কম আছে। তো বন্ধুরা সন্তোষপুর মোড়ের কাছাকাছি কিন্তু আমি একদম চলে এসেছি। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা যদি এই রুট ধরে কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতায় যেতে চাও তো তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারো, শুধু সকালে আসবে, সকালের দিকে আসলে যানজট একটু কম পাবে আর লোকাল ট্রাফিকও একটু কম পাবে। আর রাতে তোমাদের আসতে বলবো না এই রাস্তা দিয়ে, তার কারণ হচ্ছে প্রচুর ছোটো ছোটো গর্ত আছে তোমরা তো দেখলেই। তো রাতের দিকে আসলে যদি বাইক নিয়ে আসো তাহলে তো মোটেই আসতে বলবো না, খুব সমস্যা হয়ে যাবে। এই যে দেখো, দেখেছো রাস্তা খারাপ জন্য এই যে আমাদের লেনে বাসটা চাপিয়ে দিল। খুবই সতর্কভাবে যাতায়াত করতে হবে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি আমি এখন আমাদের গন্তব্যস্থানে বারাসাতের সন্তোষপুর মোড়ে। তো এখান থেকে কিন্তু আমার সামনে থেকে আবার চার লেন রাস্তা শুরু হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো,
তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।